পুলিশ জনতা ঐক্য করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। শনিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও এক আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন। পরে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় জেলার পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক সভাপতির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশ দত্ত টিটু, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।